আমি পৌমি ফ্রম লোলোনাজ, আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই সুন্দর ফিগারের গোপন রহস্য। আমি যে জিরো ক্যালোরি স্যুপটা প্রত্যেক দিন খেয়ে এই ফিগারটা ধরে রেখেছি সেটাই আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো, চলো। এই যে বন্ধুরা, আমি ফ্রিজের সামনে চলে এসেছি, এইবার বরফ বের করব। এই দেখো না বরফ। এখন একটা ছুরি লাগবে, ছুরি দিয়ে বরফটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই দেখো, এইগুলো কাটলাম, তারপর কুচি করা বরফগুলোকে একটা বাটিতে রেখে তাতে এক কাপ জল মেশালাম, আরও কিছু বরফ নিয়ে গ্রেট করে দিলাম ও অল্প জল মেশালাম। চলো এবার মাইক্রোওয়েভে এই মিক্সারটাকে আমরা বেক করে নিই। বেক হয়ে গেলে এটাকে কাপে নিয়ে কাপ থেকে কড়াইতে ঢাললাম। তারপর এতে আরও কিছু বরফ অ্যাড করে এবং স্বাদ মতো জল অ্যাড করে কিছুক্ষণ অল্প আঁচে নাড়িয়ে নেব। তারপর যখন এটা ফুটতে শুরু করবে তখন বুঝতে হবে আমাদের তরকারি রেডি। গ্যাস বন্ধ করে তরকারিটা নামিয়ে নিয়ে একটা পাত্রে সুন্দর করে সার্ভ করে দিলাম। এই তরকারিটা বাড়ির অন্যান্য খাবারের সাথে প্রতিদিন 4 লিটার করে খেলে তোমরাও পেতে পারো আমার মতো সুন্দর ফিগার। রেসিপিটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু ললনাজকে ফলো করতে ভুলো না।